আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? চলে আসছি তোমাদের সানোর ভাইয়া। আমরা তৃতীয় অধ্যায়ের কোনো এক জায়গায় ছেড়ে গেছিলাম, ঠিক আছে? অতএব আমরা ওইখানের স্বল্পকালীন উৎপাদনটা দেখছিলাম, ঠিক আছে? আমরা তৃতীয় অধ্যায় থেকে একদম টানা শুরু করি। তৃতীয় অধ্যায় আজকে ক্লাস যতক্ষণ শেষ হবে না ততক্ষণ থাকবা, আর কোনো গান হবে না, কোনো কৌতুক হবে না, কোনো ফান হবে না, একদম সিরিয়াস, একদম বই নিয়ে বসে পড়ো, ক্লাস হবে এবার। ওকে, তৃতীয় অধ্যায়তে আমরা স্বল্পকালীন উৎপাদন করছিলাম। কী কালীন উৎপাদন করছিলাম? স্বল্পকালীন উৎপাদন করছিলাম। তো স্বল্পকালীন উৎপাদনে বলছিলাম যে স্বল্পকালীনে উৎপাদন অপেক্ষক আমরা দেখছিলাম যে উৎপাদন অপেক্ষক বা উৎপাদন উপকরণে একটা স্থির থাকে আর একটা পরিবর্তনীয় হয়। একটা স্থির থাকে অথবা একটা পরিবর্তনীয় হয়, অথবা একটা স্থির একটা পরিবর্তনীয়, ঠিক আছে? তো এগুলার আমি তোমাদের রেখা এবং কী করতে বলছিলাম, একটা সুন্দর করে তোমাদের একটা বক্স দিছিলাম, সূচি দিছিলাম, এখানে বের করা দিছিলাম এবং বলছিলাম যে রেখাগুলো অঙ্কন করবা। কী কী রেখা অঙ্কন করবা বলছিলাম? যে তোমরা টিপি রেখা অঙ্কন করবা, তারপরে এমপি রেখা অঙ্কন করবা, তারপরে এপি রেখা অঙ্কন করবা, তাই না? তোমরা এগুলো করছো, অনেকে আমাকে মেসেজও করছো যে ভাইয়া আমি এটা করছি, এটা একটু দেখেন, বা অনেকে তোমরা গ্রুপে পোস্ট করেও বলছো, মেনশন দিছো যে ভাইয়া এটা দেখেন। তো আমাকে যারা যারা দেখাইছো তাদেরকে থ্যাংক ইউ, পার্সোনালি থ্যাংক ইউ, যে তোমরা সুন্দর করে কাজটা করে আমাকে জানাইছো যে ভাইয়া হ্যাঁ আমি করছি। যারা করো নাই, আমি আশা করব তোমরা এই কাজটা, আমার যে কাজটা দেওয়া ছিল এটা করে গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? ওকে, তো এগুলো আমরা দেখছিলাম। তো আমরা এটা দীর্ঘকালীন উৎপাদন দেখবো। কী দেখবো? দীর্ঘকালীন উৎপাদন দেখবো, যে দীর্ঘকালীন উৎপাদনগুলো কেমন হয়। তো এই উৎপাদনগুলা তিন ধরনের হয়, আমরা পড়ছিলাম যে উৎপাদনগুলো তিন ধরনের হয়, আমরা এটা শেষে পড়বো। তো দীর্ঘকালীনগুলো আগে দেখবো, যে দীর্ঘকালীন উৎপাদন, ঠিক আছে? দীর্ঘকালীন উৎপাদন কাকে বলা হচ্ছে? দীর্ঘকালীন উৎপাদন বলা হচ্ছে যে উৎপাদন, অর্থাৎ কোনো কিছু উৎপাদন করার সময় যখন উৎপাদন উপকরণের সকল উপকরণে পরিবর্তনীয় ধরে নেওয়া হয়, অর্থাৎ উৎপাদন কার্য পরিচালনার সময় উৎপাদন উপকরণের সকল উপকরণে পরিবর্তনীয় ধরে নেওয়া হয়, তখন সেটাকে বলা হয় দীর্ঘকালীন উৎপাদন। অর্থাৎ দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক সমান হচ্ছে কিউ ইকুয়াল এফ অফ এল কে। তো এই যে দীর্ঘকালীন উৎপাদনগুলো মূলত সম উৎপাদন রেখা দিয়ে দেখানো হয়। কী রেখা দিয়ে দেখানো হয়? সম উৎপাদন রেখা দিয়ে দেখানো হয়। এখন কথা হচ্ছে যে সম উৎপাদন রেখা কাকে বলা হয়? সম উৎপাদন রেখার মাধ্যমে দেখানো হয় দীর্ঘকালীন উৎপাদন, মাধ্যমে দেখানো হয় সম উৎপাদন রেখা। অর্থাৎ সম উৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে উৎপাদন সমান। অর্থাৎ সম উৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে উৎপাদন সমান। আমরা এটা পড়ছিলাম, এটা কোথায় পড়ছিলাম? আমরা দ্বিতীয় অধ্যায়তে পড়ছিলাম। কোন অধ্যায় পড়ছিলাম? দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম। অর্থাৎ এই রেখার মধ্যে সকল উৎপাদন সমান, অর্থাৎ এই বিন্দুতে করো, অর্থাৎ এই রেখার যে কোনো বিন্দুতে, অর্থাৎ কিউ রেখার যে কোনো বিন্দুতে তুমি উৎপাদন করো, উৎপাদন হবে 10 একক। কত একক? উৎপাদন হবে 10 একক। অর্থাৎ সম উৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে উৎপাদন হবে সমান, যার বিভিন্ন বিন্দুতে উৎপাদন কী হবে? সমান হবে। তাহলে সম উৎপাদন রেখা তাকে বলা হবে। ওকে, তাহলে আমরা দীর্ঘকালীন উৎপাদন দেখাই কিসের মাধ্যমে? সম উৎপাদন রেখার মাধ্যমে দেখায়। তো দীর্ঘকালীন উৎপাদনের মধ্যেও কী থাকে? মোট উৎপাদন থাকে। গড় উৎপাদন থাকে এবং প্রান্তিক উৎপাদন থাকে, ঠিক আছে? তো এটা আমরা কীভাবে বের করবো, ঠিক আছে? ওকে, তো আমরা এখন এটা দেখার চেষ্টা করবো যে দীর্ঘকালীন একটা সূচি থেকে আমরা কীভাবে এগুলা বের করবো, এগুলা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? দীর্ঘকালীনে সবগুলা পরিবর্তনীয়, অর্থাৎ এখানে কোনো স্থির নাই, এখানে কি নাই? তাহলে এখানে যেহেতু স্থির নাই, আমার সবগুলো উৎপাদনের মধ্যে পড়ে, দীর্ঘকালীন উৎপাদন সবগুলোর মধ্যে পড়ে, তাহলে এখানে ধরো যে আমি শ্রম লাগাচ্ছি, মূলধনও লাগাচ্ছি, এটা ধরো এল আর এটা ধরো কে, তাহলে আমার এদিকে উৎপাদন হচ্ছে। ধরো আমি এল আর কে লাগাচ্ছি, আমার কী হচ্ছে? উৎপাদন হচ্ছে, ঠিক আছে? ধরো যে তুমি এখানে কত একক লাগাইছো, এখানে 2 একক লাগাইছো, 3 একক লাগাইছো, 4 একক লাগাইছো,
এখানে তুমি পুঁজি লাগাইছো ধরো 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা। উৎপাদন হয়েছে তোমার ধরো 10 একক, 20 একক, 30 একক, কত একক? 40 একক। কত একক? 40 একক। কত একক হয়েছে? 40 একক উৎপাদন হয়েছে, ঠিক আছে? কত একক হয়েছে? 40 একক উৎপাদন হয়েছে, বোঝা গেছে? তাহলে এই যে উৎপাদনগুলো আমি পাইছি, এটা হচ্ছে আমার কি? টিপি, টোটাল প্রোডাকশন। কি পাইছি? টোটাল প্রোডাকশন পাইছি, বোঝা গেছে? এটা কি পাইছি? টোটাল প্রোডাকশন আমরা পাইছি, বোঝা গেছে? তো এটা যদি আমি চিত্রের মাধ্যমে দেখি, কিসের মাধ্যমে দেখি? চিত্রের মাধ্যমে দেখি, তাহলে কেমন হবে? তাহলে কেমন হবে, ঠিক আছে? যে চিত্রের মাধ্যমে যদি আমি দেখি তাহলে কেমন হবে? চিত্রটা এভাবে দুটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিবা। তো এক্স অক্ষ বরাবর নিবা শ্রম, এক্স অক্ষ বরাবর কী নিবা? এক্স অক্ষ বরাবর নিবা শ্রম। আর ওয়াই অক্ষ বরাবর কী নিবা? ওয়াই অক্ষ বরাবর নিবা মূলধন। ওয়াই অক্ষ বরাবর কী নিবা? মূলধন। অতএব এখানে এল আর কে দুই দিকে নিবা। নেওয়ার পর একটা 45 ডিগ্রি আঁকবা। কত ডিগ্রি? 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা আর্ট করে ফেলবা। 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আর্ট করে ফেলবা। এখন এখানে ধরো শ্রম এক, ধরো এখানে একটু বড় করে নাও, 1, 2, 3, 4। এখানে ধরো এখানে সেমভাবে 1, 2, 3, 4। এখন এই দুটাতে, এই দুটাতে একটা সম উৎপাদন রেখা হবে। কী হবে? এই দুটাতে একটা সম উৎপাদন রেখা হবে। আবার এখানে, এখানে আর একটা সম উৎপাদন রেখা হবে। এখানে যাবা, এখানে আর একটা সম উৎপাদন রেখা হবে। এখানে যাবা, এখানে আর একটা সম উৎপাদন রেখা হবে। তাহলে এখানে কিউ সমান 10, এখানে কিউ সমান 20, এখানে কিউ সমান 30, এখানে কিউ সমান 40, এখানে কিউ সমান 40, বোঝা গেছে? তাহলে এই যে এইটা আমরা কিসের মাধ্যমে দেখাচ্ছি? যে আমার শ্রম L1 থেকে L2 গেছে, L2 থেকে L3 গেছে, L4 গেছে, ঠিক আছে? ঠিক সেমভাবে আমার এখানে K1 থেকে K2 গেছে, K2 থেকে K3 গেছে, K4 গেছে, ঠিক আছে? মানে আমার শ্রমও বাড়ছে, মূলধনও বাড়ছে। তাহলে যদি আমি শ্রমও বাড়াই, মূলধনও বাড়াই, তাহলে আমার কি হয়? উৎপাদন বাড়ে। আমরা জানি যে সম উৎপাদন রেখায় যে কোনো বিন্দুতে একই ধরনের উৎপাদন দেখায়। কী দেখায়? একই ধরনের উৎপাদন দেখায়। তাহলে আমি শ্রমও বাড়াইছি, মূলধনও বাড়াইছি, তাহলে আমার উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন তো বাড়বে, যেহেতু শ্রমও বাড়াইছি, মূলধনও বাড়াইছি, উৎপাদন যেহেতু বাড়বে, এই জন্য সম উৎপাদন রেখাগুলো উপর দিকে শিফট করবে। কী করবে? উপর দিকে শিফট করবে। উপর দিকে কী করবে? উপর দিকে শিফট করবে। আচ্ছা, বলছে মেহের আব্রোজ বলছে যে ভাইয়া ওয়াই অক্ষে কী ধরছে? ভাইয়া ওয়াই অক্ষে উৎপাদন, অক্ষে উৎপাদন না ধরে মূলধন ধরলেন যে। আচ্ছা দেখো, আমি আবার বলতেছি যে এখানে আমার দুইটা উপকরণেই পরিবর্তনীয়, দুটা উপকরণে পরিবর্তনীয়। আমি উৎপাদনগুলো ধরবো এই যে এইখানে, মানে আমার সম উৎপাদন রেখায় আমি উৎপাদন ধরবো। সম উৎপাদন রেখা কী দেখায়? সম উৎপাদন দেখায়, মানে একই উৎপাদন দেখায়। এই জন্য আমার এইদিকে হচ্ছে কে, মানে মূলধন, আর এদিকে হচ্ছে শ্রম, এটা ধরবো। এটা দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এটা দীর্ঘকালীন উৎপাদনের ক্ষেত্রে। অর্থাৎ দীর্ঘকালীন উৎপাদনে একদিকে ধরা হয় এল, একদিকে ধরা হয় কে, তাহলে হচ্ছে এইদিকে হচ্ছে ধরা হচ্ছে শ্রম, আর এইদিকে ধরা হচ্ছে মূলধন। কী ধরা হচ্ছে? মূলধন, ঠিক আছে? অর্থাৎ মূলধন দুটাই পরিবর্তনীয়, যেহেতু দুটাই পরিবর্তন করা হয়, এই জন্য একদিকে শ্রম ধরা হয়, একদিকে মূলধন ধরা হয়, আর এগুলাতে উৎপাদন ধরা হয়। এগুলো হচ্ছে উৎপাদন। এগুলো কি? এগুলো হচ্ছে উৎপাদন, এগুলো হচ্ছে উৎপাদন, বোঝা গেছে? তাহলে এগুলো হচ্ছে রেখা, আর এগুলো হচ্ছে উৎপাদন। এগুলো সমান হারে বাড়ানোর ফলে এগুলা বাড়ে। আর এখানেই এই রেখার মাধ্যমে আমরা তিন ধরনের উৎপাদন দেখাই। কয় ধরনের উৎপাদন দেখাই? তিন ধরনের উৎপাদন দেখাই। আচ্ছা ভাইয়া, কোশ্চেনে কি টিপি এর মান দেওয়া থাকবে? হ্যাঁ, টিপি এর মান দেওয়া থাকবে। আচ্ছা, সেকেন্ড পেপারের ক্লাস কে নিবে? সেকেন্ড পেপারের ক্লাস আমিই নিব, তোমাদের এই অভাগা সানার ভাইয়ার ক্লাস নিবে। ওকে, তো এই যে দীর্ঘকালীন উৎপাদনও তিন ধরনের হয়। কয় ধরনের হয়? তিন ধরনের হয়, উৎপাদন বিধি অনুযায়ী। কি অনুযায়ী? উৎপাদন বিধি অনুযায়ী। তো উৎপাদন বিধি অনুযায়ী দীর্ঘকালীন অথবা এটাকে মাত্রাগতও বলা হয়, মাত্রাগত, ঠিক আছে? মাত্রাগত উৎপাদন তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এক, ক্রমহ্রাসমান। দুই, ক্রমবর্ধমান।
তিন, তিন কি বলো তো? তিন হচ্ছে স্থির। কি স্থির? অতএব এটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, উৎপাদন এটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, আর এটা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন, স্থির মাত্রাগত উৎপাদন। ওকে, তাহলে এটা হচ্ছে এই তিন ধরনের আমরা উৎপাদন পাই, ঠিক আছে? তাহলে এই তিন ধরনের উৎপাদন আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই, চিত্রগুলা একই হয়, চিত্রগুলা একই হয়, কি হয়, চিত্রগুলা একই হয়, আমি একসাথেই দেখাচ্ছি চিত্রগুলা, চিত্রগুলা একই হয়, তবে আমার হিসাব একটা রাখতে হবে মাথায়, যে ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান আর স্থির যাতে হিসাব থাকে, ঠিক আছে? ধরো এখানে তুমি শ্রম যেভাবে বাড়াইছো, এখানে কিউটা ঠিক সেম হারে বাড়ছে, ধরো দশ কিউ, বিশ কিউ, তিরিশ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্থির, এটা কি, এটা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন, এটা হচ্ছে স্থির মাত্রাগত, মানে তুমি যে হারে শ্রম আর মূলধন বাড়াইছো সমান হারে উৎপাদন বাড়ছে, কি বাড়ছে, সমান হারে উৎপাদন বাড়ছে, অর্থাৎ দশ থেকে বিশ, বিশ থেকে কত, বিশ থেকে তিরিশ। তুমি যদি প্রান্তিক বের করো তাহলে তিনটারে প্রান্তিক হচ্ছে দশ, তিনটারে প্রান্তিক কত, দশ, তিনটারে প্রান্তিক কত, দশ, এখানেও দশ, এখানেও দশ, এখানেও দশ। আবার তুমি যদি এভাবে ধরো যে এখানে কিউ সমান হচ্ছে দশ, এখানে কিউ সমান হচ্ছে আঠারো, আর এখানে কিউ সমান হচ্ছে ধরো চব্বিশ, কত, চব্বিশ, এটা বাড়ছে উৎপাদন, কিন্তু বাড়ছে উৎপাদন, বাড়ছে কিন্তু কি হারে, ক্রমহ্রাসমান হারে, কি হারে, ক্রমহ্রাসমান হারে। অর্থাৎ এখানে যদি প্রান্তিক নির্ণয় করো তাহলে হবে দশ, তারপরে কত, আট, তারপরে কত, তারপরে ছয়, মানে ক্রমান্বয়ে কমছে, কী হয়েছে, প্রান্তিকগুলো ক্রমান্বয়ে কমছে, অর্থাৎ দশ প্রথম একক থেকে দ্বিতীয়বার যখন আমি আমার শ্রম মূলধন বাড়াইছি, শ্রম আর মূলধন বাড়াইছি, কি বাড়াইছি, শ্রম আর মূলধন বাড়াইছি, তখন কত ছিল, দশ একক উৎপাদন ছিল, আমি সমান হারে শ্রমও বাড়াইছি মূলধনও বাড়াইছি, আমার উৎপাদন বাড়ছে আঠারোতে, অর্থাৎ কতটুকু বাড়ছে, আট একক বাড়ছে, কিন্তু বাড়ার কথা ছিল কি, সমান সমান যদি বাড়তো হওয়ার কথা ছিল বিশ, হওয়ার কথা ছিল কত, বিশ, না হলে হয়েছে আঠারো, আবার দ্বিতীয়তে হওয়ার কথা ছিল তিরিশ, হয়েছে কত, চব্বিশ, তাহলে এটা বাড়ছে কত, ছয়। তাহলে এই যে কম হারে বাড়ছে এটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান কি, প্রান্তিক উৎপাদন, সরি, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি, ঠিক আছে? অতএব এটা কম কম করে বাড়ছে, অতএব চিত্র একই, দুটারই চিত্র একই, শুধু আমাকে মাথায় রাখতে হবে এই হিসাবটা, কী রাখতে হবে, এই হিসাবটা মাথায় রাখতে হবে। অতএব এখানে আমার সমান হারে বাড়বে তাহলে হবে স্থির, যদি বাড়ে কিন্তু কম কম করে বাড়ে তাহলে হবে ক্রমহ্রাসমান, আর যদি বাড়ে বেশি বেশি করে বাড়ে, কী করে বাড়ে, বেশি বেশি করে বাড়ে, তাহলে কিউ সমান এখানে ধরো দশ, এখানে ধরো সে কিউ সমান ধরো বাইশ, এখানে দেওয়া আছে কিউ সমান ধরো তিরিশ, ধরো যে চল্লিশ দেওয়া আছে, ধরো যে কিউ সমান চল্লিশ, ঠিক আছে? এটা বাড়ছে, দেখো দশ থেকে কত হয়েছে, বাইশ হয়েছে, মানে বারো বাড়ছে, এরপরে হয়েছে চল্লিশ, মানে আরও বেশি বাড়ছে, তাহলে এটা হচ্ছে ক্রমবর্ধমান, এটা কি, এটা ক্রমবর্ধমান, বোঝা গেছে? তো উৎপাদন করতে গেলে আমাদের কি হয়, উৎপাদন করতে গেলে আমাদের ব্যয় হয়, উৎপাদন করতে গেলে কি হয়, উৎপাদন করতে গেলে ব্যয় হয়, উৎপাদন করতে গেলে কি হয়, উৎপাদনের ব্যয় হয়, উৎপাদন করতে গেলে উৎপাদনের ব্যয় হয়। তো উৎপাদনের ব্যয় কাকে বলে, উৎপাদনের ব্যয় কাকে বলে, উৎপাদন করতে গেলে, অর্থাৎ উৎপাদন করতে গেলে যে উৎপাদন উপকরণগুলো আমাদের লাগাতে হয় এদের পিছনে আমাদের ব্যয় হয়, এদের পিছনে কি হয়, ব্যয় হয়। তো ব্যয়ও দুই ধরনের হয়, ব্যয় কয় ধরনের হয়, দুই ধরনের হয়, একটা হচ্ছে স্বল্পকালীন, এটা কি স্বল্পকালীন, আর এটা হচ্ছে দীর্ঘকালীন, আর এটা কি, আর এটা হচ্ছে দীর্ঘকালীন, দীর্ঘকালীন, ঠিক আছে, দীর্ঘকালীন। স্বল্পকালীন দুই ধরনের ব্যয় থাকে, একটা হচ্ছে স্থির ব্যয়, এটা কি স্থির ব্যয়, আর একটা, একটা স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়, কি ব্যয়, পরিবর্তনীয় ব্যয়, ঠিক আছে? তাহলে এখানে দুই ধরনের ব্যয় হয়, আর দীর্ঘকালীনে একটা ব্যয়, সেটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়, সেটা কি ব্যয়, পরিবর্তনীয় ব্যয়, বুঝা গেছে, সেটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। তাহলে দীর্ঘকালীনে একটা ব্যয়, সেটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। তাহলে এখানে এটার উপর ভিত্তি করে, এই দুটার উপর ভিত্তি করে এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, কয়টা ভাগে ভাগ করা হয়, তিনটা, একটা হচ্ছে মোট ব্যয়, একটা হচ্ছে গড় ব্যয়, আর একটা হচ্ছে প্রান্তিক ব্যয়, কি ব্যয়, প্রান্তিক ব্যয়, ঠিক আছে, প্রান্তিক ব্যয়। তবে স্বল্পকালে এই মোট ব্যয়টাকে দুটা ভাগে ভাগ করা হয়, কয়টা ভাগে ভাগ করা হয়, স্বল্পকালে মোট ব্যয়কে দুটা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ স্বল্পকালে, স্বল্পকালে মোট ব্যয়কে
দুটি ভাগে ভাগ করা হয়, ভাগ করা হয়। তো এই দুটা কি? এই দুটা হচ্ছে মোট স্থির ব্যয় আর মোট পরিবর্তনীয় ব্যয়। ঠিক আছে, তাহলে এই দুটার যোগফল, এই দুটার যোগফল সমান হচ্ছে মোট ব্যয়, এই দুটার যোগফল সমান মোট ব্যয়। তাহলে মোট স্থির ব্যয় যোগ মোট পরিবর্তনীয় ব্যয় সমান কি হয়? মোট কি ব্যয় হয়? হচ্ছে আমাদের ব্যয়। তো এগুলাকে আমরা ইংরেজিতে পড়বো, আমরা কিসে পড়বো এগুলাকে? এগুলাকে আমরা ইংরেজিতে পড়বো, ইংরেজিতে পড়বো। ঠিক আছে, আমরা একটা সূচির মাধ্যমে করার চেষ্টা করবো, একটা কিসের মাধ্যমে করার চেষ্টা করবো? সূচির মাধ্যমে করার চেষ্টা করবো। চিত্রগুলো তোমরা করবা, চিত্রগুলো কে করবে? চিত্রগুলো তোমরা করবা। ঠিক আছে, আমি উৎপাদন করতে গেলে যে ব্যয়টা করি সেটার নাম কি? সেটার নামই কি? সেটার নাম হচ্ছে উপকরণ ব্যয়, তাই না? অতএব এখানে হচ্ছে উৎপাদন একক, এটা কি? কিউ সমান হচ্ছে উৎপাদন একক, একক উৎপাদন একক। ঠিক আছে, আর এটা হচ্ছে টিএফসি, টিএফসি মানে হচ্ছে টোটাল, টিএফসি, টিএফসি সমান হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট। ঠিক আছে, মানে মোট স্থির ব্যয়, মোট স্থির ব্যয়। তারপর হচ্ছে টিভিসি, টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, কস্ট মানে মোট পরিবর্তনীয় ব্যয়। তারপর হচ্ছে টিভিসি, তারপর হচ্ছে টিসি মানে টোটাল কস্ট, টোটাল কস্ট, টিসি, টিসি হচ্ছে টোটাল কস্ট, টোটাল কস্ট হচ্ছে টিএফসি প্লাস টিভিসি, টিএফসি প্লাস টিভিসি। তাহলে আমি যদি টিসির কথা বলি, টিসি, টিসি ইকুয়াল হচ্ছে টিএফসি প্লাস টিভিসি। ঠিক আছে, এই দুটার সমষ্টি হচ্ছে টিএফসি। এরপর হচ্ছে এসি, এসি কি? এসি, বোঝা গেছে? তারপরে কি? তারপর হচ্ছে এমসি, তারপরে এমসি। এই এসি সমান কি? এসি সমান হচ্ছে টিসি ডিভাইডেড বাই কিউ। এমসি সমান কি? এমসি সমান হচ্ছে ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ, ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ, ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ। ঠিক আছে, তো এখানে ধরো তুমি উৎপাদনগুলা এভাবে ধরো যে শূন্য, এক, দুই, তিন, চার। হ্যাঁ, এখানে তোমার ফিক্সড একটা কস্ট আছে দশ টাকা, দশ 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 দশ, ফিক্সড, এটা কোনো পরিবর্তন হবে না, এটা কি হবে না? পরিবর্তন হবে না। ঠিক আছে, এটা ধরো, বা এটাকে ধরো তুমি ধরো যে একশো পঞ্চাশ টাকা, ধরো একশো পঞ্চাশ, একশো পঞ্চাশ টাকা ধরো, একশো পঞ্চাশ, একশো পঞ্চাশ টাকা ধরো, এটা ফিক্সড কস্ট একশো পঞ্চাশ টাকা, কত টাকা? একশো পঞ্চাশ টাকা, বোঝা গেছে? একশো পঞ্চাশ, এটা ফিক্সড। এখন পরিবর্তনীয় যখন শূন্য, তখন শূন্য, এখন বাড়বে প্রতিনিয়ত, এটা কী হবে? বাড়বে। এটা ধরো যে পঞ্চাশ, এখানে ধরো নব্বই, এর কত ধরো? নব্বই, ধরো একশো বিশ, একশো বিশ, এরপর ধরো একশো ষাট, এটা বাড়ছে। তাহলে টিসি এবার যোগ করো, টিসি কত হয়? কত হয়? টিসি হচ্ছে এই দুটোর যোগফল, টিসি সমান কি? এই দুটোর যোগফল। তাহলে এখানে একশো পঞ্চাশ, এখানে কত? একশো পঞ্চাশ, তারপরে দুইশো, তারপরে কত যোগ করো? তারপরে হচ্ছে দুইশো চল্লিশ, তাই না? দুইশো চল্লিশ, এরপরে কত? দুইশো সত্তর, তাই তো? দুইশো সত্তর, এরপরে কত? তিনশো দশ, তিনশো দশ। এবার কি বের করবা? এবার তোমরা এসি বের করবা, এই টিসিকে এইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে যদি করো এসি, প্রথমে কত আসবে বলো তো? এখানে দেখো জিরো দিয়ে ভাগ করলে অসীম হয়, জিরো দিয়ে, অর্থাৎ কোনো কিছুকে যদি জিরো দিয়ে ভাগ করো অসীম হয়, এই জন্য এটা ধরবা না, এটা ধরবা না, এটা কি করবা না? ধরবা না। এরপরে পরেরটা থেকে ধরবা, অর্থাৎ এখানে দুইশো, এখানে কত? দুইশো, এরপরে কত? এরপরে হচ্ছে একশো সত্তর, একশো সত্তর, এরপরে করলে কত হবে বলো? কত হবে এরপরে করলে? কত হবে? সরি, একশো সত্তর না, একশো সত্তর না রে, এটা হচ্ছে একশো বিশ, একশো বিশ। ঠিক আছে, একশো বিশ, আর এইখানে কত? এইখানে হচ্ছে একশো পঁয়ত্রিশ, তাই না? এখানে কত? এখানে হচ্ছে একশো পঁয়ষট্টি। ওকে,
এরপরে এটা যদি বের করো এটা হচ্ছে ওই যে বললাম যে এটা শুধু বিয়োগ করবা, এটা কি করবা বিয়োগ করবা, অতএব এখানে 150 এরপরে বিয়োগ করো কত হয় 50, আবার বিয়োগ করো কত হয় 40, আবার বিয়োগ করো কত হয় 30, আবার বিয়োগ করো কত হয়, বিয়োগ করো কত হয় 40, ঠিক আছে। এটা হচ্ছে এমসি, এটা কি, এটা হচ্ছে এমসি। আচ্ছা ভাইয়া টিভিসিটা আবার বোঝান না। আচ্ছা 90 তো ভাইয়া, আচ্ছা 90 তো ভাইয়া, না ভাইয়া 90 হবে, আচ্ছা না ভাইয়া 90 হবে, আচ্ছা 90 হবে, কোথায় 90 হবে বলো তো, ও সরি ও সরি 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 সরি, এগুলো একটু ভুল হয়ে গেছে শোনা গো। এখানে 120 ঠিক আছে, এখানে হবে কত, 3 দিয়ে ভাগ দিতে হবে তাই তো, এটা এখানে 90 হবে, হ্যাঁ ঠিক আছে এখানে 90 হবে, হ্যাঁ সুন্দর ঠিক আছে ধরছো। এরপরে কত হচ্ছে, এখানে 4 দিয়ে ভাগ করলে 4 8 32 তাই তো, মানে 4 7 28, তাহলে এখানে 70 পয়েন্ট সামথিং হবে, 70 পয়েন্ট সামথিং হবে ঠিক আছে, এখানে 70 পয়েন্ট সামথিং হবে। ওকে 70 পয়েন্ট, এখানে কত হয়েছে 77 পয়েন্ট সামথিং, হ্যাঁ এখানে 77 পয়েন্ট সামথিং হয়েছে, ওকে 77.5, হ্যাঁ। এরপর হচ্ছে এই এই এমসিটা বের করবা, এমসি হচ্ছে টিসি, খালি বিয়োগ করবা এটা থেকে এটা, এটা থেকে এটা, জাস্ট বিয়োগ করবা, টিসিটা বিয়োগ করলে যেটা পাবা সেটা হবে এমসি। কারণ কি আমরা জানি যে টিসি এমসি সমান হচ্ছে ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ, তাহলে কিউ তো পরিবর্তন সবসময় এক এক করে হচ্ছে, কত করে হচ্ছে এক এক করে, আর এক দিয়ে যদি আমি কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে ওটাই হয়, এই জন্য জাস্ট বিয়োগ করবা, কী করবা বিয়োগ করবা, বোঝা গেছে। ওকে তাহলে এটার চিত্রগুলো অঙ্কন করে ফেলবা, কী করে ফেলবা চিত্রগুলো অঙ্কন করে ফেলবা, বোঝা গেছে। তো চিত্রগুলো অঙ্কন করলে কেমন হয় আমি একটু বলতেছি, চিত্রগুলো অঙ্কন করলে কেমন হয় আমি একটু বলতেছি। আচ্ছা যদি তোমরা এসি চিত্র আঁকো এরকম হয়, কেমন হয় এরকম হয়, এসি চিত্র এমন হয় ঠিক আছে, এমন হয়, এমসি চিত্র এমন হয়, এমসি চিত্র কি হয় এমন হয়, এমসি সেট করে এখানে। এখন এই এসি আর এমসির মধ্যে সম্পর্ক আছে, কি আছে এসি আর এমসির মধ্যে সম্পর্ক আছে, কি আছে এসি এবং এমসির মধ্যে সম্পর্ক আছে, এরা সবসময় ইউ শেপের হয়, কি শেপের হয় ইউ শেপের হয়, অর্থাৎ ইউ আকৃতি হয়, ইউ আকৃতির হয়, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এটা মাঝে মধ্যেই তোমাদের গ নাম্বার বা খ নাম্বার প্রশ্নে আসে যে এসি ও এমসির মধ্যে সম্পর্ক বর্ণনা করো, এসি এবং এমসির মধ্যে সম্পর্ক কী। দেখো প্রথমে এসি রেখাটা বেশি ঢাল, এমসি রেখা ঢাল ছোট, তাহলে প্রথম পর্যায়ে এই যে সমানের এই জায়গার প্রথম পর্যায়ে অর্ধেকে এমসি গ্রেটার দ্যান এসি হয়, এমসি গ্রেটার দ্যান এসি হয়, এই পয়েন্টে এসে সর্বনিম্ন যেখানে এসি সর্বনিম্ন, এসির সর্বনিম্ন বিন্দুতে এসি ইকুয়াল এমসি হয়, এসির সর্বনিম্ন বিন্দুতে এসি ইকুয়াল এমসি হয়। এরপরে যখন এমসিও বাড়ে এসিও বাড়ে তখন আবার এসি গ্রেটার দ্যান, অর্থাৎ থার্ড পর্যায়ে যেটা, থার্ড পর্যায়ে এসি গ্রেটার দ্যান এমসি হয়, অর্থাৎ দেখো এমসি রেখার ঢাল কি, সরি এটা ভুল হয়ে গেছে, এমসি গ্রেটার দ্যান এসি হয়, অর্থাৎ এখানে দেখো এটা বড়, এমসি বড় এসি ছোট, আবার এখানে এসি বড় এমসি ছোট ঠিক আছে। এই জন্য এই জিনিসটা এভাবে তিনটা সম্পর্ক বিশ্লেষণ করা হয়, কয়টা সম্পর্ক তিনটা, একটা হচ্ছে প্রথমে প্রথম সম্পর্ক হচ্ছে এসি গ্রেটার দ্যান এমসি, দ্বিতীয় সম্পর্ক হচ্ছে এসি বিন্দুর সর্বনিম্ন বিন্দুতে এসি ইকুয়াল এমসি হয়, এবং এরপরে এসি এমসি যখন বাড়ে তখন এমসি রেখার ঢাল এসি রেখার ঢালের থেকে বেশি হয়, এই তিনটা হচ্ছে সম্পর্ক, এই তিনটা কি, এই তিনটা হচ্ছে সম্পর্ক। আর একবার বলতেছি যে এসি এবং এমসির মধ্যে সম্পর্ক কি, এসি এবং এমসির মধ্যে সম্পর্ক তিনটা, প্রথম সম্পর্ক হচ্ছে এসি গ্রেটার দ্যান এমসি, মানে এসি রেখার ঢাল এমসি রেখার ঢালের থেকে বড়, যখন এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায় তখন এমসি রেখা ছেদ করে এসি রেখাকে, অর্থাৎ এখানে এসি ইকুয়াল এমসি হয়, অর্থাৎ এসি এমসি দুটাই সমান হয়ে যায়। এরপরে আবার যখন দুটা বাড়া শুরু করে তখন এমসি রেখার ঢাল এসি রেখার ঢালের থেকে বেশি হয়, অর্থাৎ এমসি গ্রেটার দ্যান এসি হয় ঠিক আছে, এই তিনটা হচ্ছে সম্পর্ক। তাহলে এই হচ্ছে আমাদের এগুলা ঠিক আছে, তাহলে আমাদের সবসময় কি ব্যয় হয়, আমাদের কি সবসময় ব্যয় হয়, আমাদের আয়ও হয়, তাহলে আমি উৎপাদন থেকে কি করি, উৎপাদন থেকে আয় করি, উৎপাদন থেকে কি করি আয় করি ঠিক আছে। আমি এটা দেখলাম ব্যয়, এবার দেখবো কি উৎপাদনের আয়, অর্থাৎ উৎপাদন থেকে আমরা আয়ও করি, কি করি উৎপাদন থেকে আয়ও করি, উৎপাদন থেকে কি করি আয়ও করি, তাহলে উৎপাদন থেকে আয় আমরা কয় ধরনের করি, উৎপাদন থেকে আয় করি আমরা মোট আয়,
গড়ায় আর এটা কি প্রান্তিক আয় আর এটা কি প্রান্তিক আয় মোটায় গড়ায় আর কি প্রান্তিক আয় মোটায় গড়ায় আর প্রান্তিক আয় ঠিক আছে এখন আমি এটা কিভাবে বের করব মোট আয় সমান হচ্ছে টিআর টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ এটা হচ্ছে কিউ উৎপাদন গুণন পি উৎপাদন গুণন পি উৎপাদন গুণন কি উৎপাদন গুণন হচ্ছে পি ঠিক আছে গড়ায় কি গড়ায় হচ্ছে এআর এ আর এ আর এটাকে আমি ভাগ করব কি আমার মোট উৎপাদনকে অর্থাৎ টিআরকে আমি কি দিয়ে ভাগ করব কিউ দিয়ে ভাগ করব কি দিয়ে ভাগ করব কিউ দিয়ে ভাগ করব তা আমি এটা সমান কি জানি এটা জানি তাহলে আমি লিখতে পারি টিআর সমান হচ্ছে কিউ ইনটু পি কিউ ইনটু পি ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই কিউ তাহলে কিউ আর কিউ কাটা তাহলে পি তাহলে এআর আর পি কি হয় এআর আর পি সমান হয় এআর পি সমান হয় অর্থাৎ যেটাই এআর সেটাই কি সেটাই পি যেটাই এআর সেটাই কি পি আচ্ছা আয়ের কি চিত্র আছে হ্যাঁ আয়ের চিত্র আছে ভাইয়া আয়েরও চিত্র আছে আমি দেখাবো তো আয়ের চিত্র আমি দেখাবো ঠিক আছে আমি আয়ের চিত্র দেখাবো 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 সমস্যা নাই আয়ের চিত্র আমি দেখাবো সমস্যা নাই রিল্যাক্স কুল কুল ওকে এই দুটো আমরা এখানে দেখি এটা আর প্রান্তিক আয় কাকে বলা হচ্ছে প্রান্তিক হচ্ছে এমআর এমআর হচ্ছে ডেল টিআর ডিভাইডেড বাই ডেল কিউ ডিভাইডেড বাই ডেল কিউ তাহলে সেটা কি সেটা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে এমআর সেটা কি সেটা হচ্ছে এমআর আচ্ছা ভাইয়া সূচিটা কি প্রশ্নে দেওয়া থাকবে হ্যাঁ সূচিটা যে কোনো একটা দেওয়া থাকবে হয় টিভিসি দেওয়া থাকবে টিএফসি দেওয়া থাকবে নয়তো টিসি দেওয়া থাকবে তোমার বাকি দুটো বের করতে হবে ঠিক আছে বা যে কোনো একটা দেওয়া থাকবে বলবে যে এখানে সবসময় দেওয়া থাকে টিএফসি আর টিভিসি তোমাকে বলতে বলে যে টিসি বের করো এসি বের করো তারপর হচ্ছে এমসি বের করো এভাবে বের করতে বলে ওকে তাহলে এটা তাহলে এটা যদি আমরা একটা চিত্র দেই বা একটা সূচি দেই ধরো একটা সূচি অঙ্কন করি এটা ধরো কিউ উৎপাদন আর এটা ধরো টিআর এটা ধরো টিআর এটা ধরো আগে পি ধরো আগে পি উৎপাদন যখন ধরো যেহেতু উৎপাদন এক একক কত একক এক একক উৎপাদন দুই একক উৎপাদন তিন একক উৎপাদন চার একক উৎপাদন পাঁচ একক ঠিক আছে উৎপাদন পাঁচ একক ধরো তো এগুলাতে পি ধরো যে দশ টাকা দশ টাকা তাহলে টিআর সমান কি জানো টিআর সমান কি জানো টিআর সমান হচ্ছে কিউ ইন্টু পি তাহলে এই দুটার গুণ এই দুটার গুণ তাহলে কত হবে এখানে দশ এখানে বিশ এখানে তিরিশ এখানে চল্লিশ এখানে পঞ্চাশ গুণ করলে এটা পাওয়া যায় গুণ করলে এটা পাওয়া যায় এরপরে তুমি যদি এ আর বের করো কী বের করো এ আর বের করো তো এ আর সমান কি জানো এ আর সমান হচ্ছে টিআর ডিভাইডেড বাই কিউ অথবা পি বলতে পারো কি বলতে পারো পি বলতে পারো তাহলে পি হচ্ছে কি পি হচ্ছে দশ 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 বোঝা গেছে দশ 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 এম আর সমান কি জানো এম আর সমান তুমি জানো এম আর সমান তুমি কি জানো এম আর সমান তুমি জানো যে ডেল টিআর এম আর সমান কি জানো এম আর সমান তুমি জানো ডেল টিআর ডিভাইডেড বাই ডেল কিউ তাহলে ডেল কিউ তো এক এক করে বাড়তেছে তাহলে নিচে সবসময় এক তাহলে টিআরটাকে যদি খালি মাইনাস করো কি করো টিআরটাকে যদি খালি মাইনাস করো তাহলে এখানে দশ এখানে দশ এরপরে বিশ থেকে দশ বাদ দাও দশ তিরিশ থেকে বিশ বাদ দাও দশ চল্লিশ থেকে তিরিশ বাদ দাও দশ পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দাও দশ তাহলে এই হচ্ছে তোমার কি টিআর এআর এমআর তাহলে এগুলো যদি চিত্র অঙ্কন করো কেমন হবে চিত্র অঙ্কন করলে কেমন হবে ঠিক আছে চিত্র অঙ্কন করলে এটা হবে টিআরের চিত্র কিসের চিত্র টিআরের চিত্র এটা হচ্ছে টিআরের চিত্র কিসের চিত্র টিআরের চিত্র ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে একক কিউ ওয়ান টু থ্রি আর এটা হচ্ছে ধরো যে তুমি দাম মানে কতটুকু তুমি বিক্রি করছো এক এককে বিক্রি করছো কত দশ এক এককে বিক্রি করছো দশ এখানে টিআর এখানে টিআর হিসাব করবা তবে এখানে কিউ পরিমাণ আর এখানে টিআর হিসাব করবা বোঝা গেছে তাহলে এখানে দশ এখানে বিশ এখানে কত এখানে তিরিশ আরও বাড়াইলে তোমার বাড়াতে পারো তাহলে এটা কি এটা হচ্ছে মোট উৎপাদন টিআর তবে এটা হচ্ছে টিআর রেখা এটা কি রেখা টিআর রেখা এটা কি রেখা টিআর রেখা গড়ায় এটা হচ্ছে গড়ায় সমান তুমি কি জানো
গড়ায় এ আর সমান তুমি জানো যে এ আর সমান হচ্ছে টি আর ডিভাইডেড বাই কিউ, তাহলে আমি টি আর সমান জানি কিউ ইন্টু পি, এই টি আর সমান জানো কিউ ইন্টু পি ডিভাইডেড বাই কিউ, তাহলে কিউ কিউ কাটলে কী হয় পি হয়, তাহলে এ আর সমান পি বলতে পারি, এ আর সমান পি বলতে পারি, ঠিক আছে? এটা জাস্ট। আর তোমরা এখানে এটা আমি বলবো এরপরে, বাজারের ভিত্তিতে দুই ধরনের হয়, কয় ধরনের হয়, দুই ধরনের হয়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, কোন বাজার? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর ইকুয়াল এম আর, এম আর ইকুয়াল পি হয়, অর্থাৎ এই তিনটা সমান হয়, কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এইটা সমান হয় না, কি হয় না, এইটা সমান হয় না, ঠিক আছে? কেমন হয় তাহলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে হয় এ আর ইকুয়াল পি নট ইকুয়াল এম আর, মানে এখানে এই দুটো সমান হয় কিন্তু এম আর এর সাথে সমান হয় না, আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তিনটাই সমান হয়। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে পিটা পরিবর্তন হয়, কি হয়? পিটা পরিবর্তন হয়, আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি পরিবর্তন হয় না, ঠিক আছে? আমি আগে বলছি যে আমরা আজকে পড়াতে সময় দেব, ঠিক আছে? এটা এখন যদি এটা থেকে আমরা যদি এ আর আর এম আর এর, সরি এম আর আর এ আর আর হচ্ছে পি এর চিত্র অঙ্কন করি তাহলে কেমন হবে, এটা একটু দেখানোর চেষ্টা করি। এটা এরকম হবে, এটা হচ্ছে এ আর ইকুয়াল এম আর ইকুয়াল পি, অর্থাৎ এটা দশ, এটা উৎপাদন একক, এখানে যদি ধরো যে এক, এখানে দুই, এখানে তিন, যত ধরো কিউ যতই ধরো, এটা হচ্ছে এ আর পি আর এম আর, ঠিক আছে? একই একই সরলরেখাতে হয়, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে। অর্থাৎ আমাদের যে উৎপাদন এটা শেষ, এখন আমরা পরের অধ্যায়ে যাব, কয় অধ্যায়ে যাব, চার অধ্যায়ে যাব, চার চার চার, চার অধ্যায় বাজার, কি আছে বাজার, বাজার কাকে বলে? বাজার বলা হচ্ছে যে যেখানে একজন উৎপাদনকারী, অর্থাৎ এখানে ক্রেতা এবং বিক্রেতা, বাজার কোনো নির্দিষ্ট স্থান না, অর্থনীতিতে বাজার বলা হয় একজন ক্রেতা এবং বিক্রেতা সরাসরি বা পরোক্ষভাবে এই যে দর কষাকষির মাধ্যমে যে দাম নির্ধারণ করে, এর নাম হচ্ছে বাজার। এর নাম কি? এর নাম হচ্ছে বাজার। অর্থাৎ একজন ক্রেতা এবং একজন বিক্রেতা সরাসরি বা পরোক্ষভাবে দর কষাকষির মাধ্যমে যে দাম নির্ধারণ করা হয় সেটার নাম বাজার। যেমন ধানের বাজার, আমের বাজার, চালের বাজার, গমের বাজার, এই যে বাজার মানে দাম, ঠিক আছে? এটাকে বোঝায়, এটাকে বোঝায় হচ্ছে বাজার। তো বাজারকে আমরা যদি দেখি, বাজার হচ্ছে প্রথমত আমরা তিনটা দিক থেকে ভাগ করি, কয়টা দিক থেকে? তিনটা দিক থেকে ভাগ করি, অর্থাৎ স্থানের দিক থেকে, কিসের দিক থেকে? এই স্থানের দিক থেকে, সময়ের দিক থেকে, আরেকটা হচ্ছে প্রতিযোগিতার দিক থেকে। কিসের দিক থেকে? প্রতিযোগিতার দিক থেকে, ঠিক আছে? প্রতিযোগিতা, তাহলে সময়ের দিক থেকে বাজার কত ধরনের, স্থানের দিক থেকে কত ধরনের, প্রতিযোগিতার দিক থেকে কত ধরনের। তো সময়ের বা স্থানের দিক থেকে যদি আমরা দেখি, স্থানের দিক থেকে হচ্ছে তিন ধরনের বাজার, কয় ধরনের বাজার? তিন ধরনের, স্থানীয় বাজার, জাতীয় বাজার আর আন্তর্জাতিক বাজার। কি বাজার? আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজার হচ্ছে যেই পণ্য যেখানে উৎপাদিত হয় তাকে কেন্দ্রিক করে একটা স্থানীয় বাজার গড়ে উঠে, অর্থাৎ ওইখানে সব থেকে দাম কম হয়, সেটাকে বলা হয় স্থানীয় বাজার। আর এটা যদি পুরো দেশব্যাপী ওই বাজারটা ছড়ায় যায়, ধরো আম, আম রাজশাহীতে যে দামে বিক্রি হয় সেটা হচ্ছে স্থানীয় বাজার, এটা যখন পুরো দেশকে কাভার করে তখন এটা একটা নির্দিষ্ট দাম বেড়ে যায়, পুরো দেশের মানুষের কাছে যায় ওই দামে, ওটা হয়ে যায় জাতীয় বাজার। আবার দেশের বাউন্ডারির বাইরে যখন অন্য দেশে রপ্তানি করা হয় রাজশাহীর আম, তখন আর একটা দাম এটা তৈরি হয়ে যায়, খরচ টরচ সবগুলো অ্যাড হয়ে, তো ওই বাজারটার নাম হচ্ছে জাতীয়, সরি আন্তর্জাতিক বাজার। তাহলে এই বাজার পাইলাম তিন ধরনের, এটা বইয়ে দেওয়া আছে, এটা সুন্দর করে দেখে নিবা, এটা সুন্দর করে দেখে নিবা। এরপর হচ্ছে সময়ের ভিত্তিতে বাজার, কিসের ভিত্তিতে? সময়ের ভিত্তিতে বাজার। এটা চার ধরনের, এটা কয় ধরনের? এটা হচ্ছে চার ধরনের, অতি স্বল্পকালীন, অতি স্বল্পকালীন, 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 দীর্ঘকালীন আর অতি দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন, ঠিক আছে? এটা চার ধরনের। অর্থাৎ স্বল্পকালীন, সরি অতি স্বল্পকালীন বাজার হচ্ছে একদম কম সময়, অর্থাৎ কয়েক ঘন্টা থেকে একদিন পর্যন্ত, কয়েক ঘন্টা থেকে একদম একদিন পর্যন্ত। যেমন আমরা কাঁচা সবজি যেগুলোর বাজার, এগুলো খুব কম সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, এই টাইপের বাজারগুলো, ঠিক আছে? এগুলোকে বলা হয় অতি স্বল্পকালীন বাজার, কাঁচা সবজি, ঠিক আছে? এছাড়া আমরা কি উদাহরণ দিতে পারি? মাছ,
ঠিক আছে, মাছ বেশি কম থাকে না, নষ্ট হয়ে যায়, এগুলোর বাজার হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। এরপর হচ্ছে স্বল্পকালীন বাজার, অর্থাৎ যেগুলো কয়েকদিন থাকে, অর্থাৎ চার পাঁচ দিন বা এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়, সেগুলোর নাম হচ্ছে স্বল্পকালীন বাজার। যেমন আমাদের সবজিগুলোর মধ্যে আলু, পটল, ঢেঁড়শ, এগুলো কিছুদিন থাকে, এগুলোর বাজার। দীর্ঘকালীন বাজার কি? দীর্ঘকালীন বাজার হচ্ছে যেগুলো কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত যেগুলো স্থায়ী হয় সেগুলোকে বলা হয় যে দীর্ঘকালীন বাজার। যেমন কিসের বাজার আমরা ধরতে পারি? চালের বাজার, ধানের বাজার, গমের বাজার, এগুলোর বাজার যেগুলো, এগুলো হচ্ছে আমার দীর্ঘকালীন বাজার। অতি দীর্ঘকালীন বাজার হচ্ছে যেগুলো অনেক দিন স্থায়ী হয়, যে পণ্যগুলো দ্রব্যগুলো অনেক দিন থাকে, অর্থাৎ কয়েক বছর ধরে রাখা হয় এবং এর বাজারটা ধরা হয়, সেগুলোর নাম হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। যেমন ফ্রিজের বাজার, মোটর বাইকের বাজার, ঠিক আছে, তারপর হচ্ছে ট্রাকের বাজার, বাসের বাজার, এগুলোর বাজার, অর্থাৎ যেগুলো আমরা যান্ত্রিক পণ্য কিনি এগুলোর বাজার হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। ওকে, আরেকটা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। কিসের ভিত্তিতে বাজার? প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতা, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? অপূর্ণ প্রতিযোগিতা, অপূর্ণ প্রতিযোগিতা, ঠিক আছে। তাহলে অপূর্ণ প্রতিযোগিতা একটা, আর একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলা হয়? যে বাজারে অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা নিজেদের মধ্যে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ করে, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেখানে হয় ক্রেতা বেশি থাকবে, নয়তো বিক্রেতা বেশি থাকবে। স্বাভাবিকভাবে বিক্রেতা কী হয়? কম থাকে, বিক্রেতা কম থাকে, ক্রেতা অনেক বেশি থাকে। তাহলে এই যে বিক্রেতা কম থাকার কারণে বিক্রেতারা একচেটিয়াভাবে দাম নির্ধারণ করে, দামে হস্তক্ষেপ করে, এই এই ধরনের বাজারকে বলা হয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কী বাজার? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অনেকগুলো ভাগ আছে। কী আছে? অনেকগুলো ভাগ আছে অপূর্ণ প্রতিযোগিতামূলকের। প্রথম হচ্ছে একচেটিয়া, একচেটিয়া, অর্থাৎ একজন বিক্রেতার বাজার। কী বাজার? একজন বিক্রেতার বাজার। তারপরে বলা হয় ডুওপলি বাজার। কী বাজার? ডুওপলি বাজার, ডুওপলি বাজার। ডুওপলি বাজার মানে দুজন বিক্রেতার বাজার। কতজন বিক্রেতার বাজার? দুজন বিক্রেতার বাজার। এরপর হচ্ছে অলিগোপলি বাজার, অলিগোপলি বাজার মানে কয়েকজন বিক্রেতার বাজার, অলিগোপলি বাজার মানে কয়েকজন বিক্রেতার বাজার, ঠিক আছে। চার নম্বর হচ্ছে মনোপসনি বাজার। কী বাজার? মনোপসনি বাজার মানে একজন ক্রেতার বাজার। কয়জন ক্রেতার বাজার? একজন ক্রেতার বাজার। তারপর হচ্ছে ডুওপসনি বাজার, ডুওপসনি বাজার মানে দুইজন ক্রেতার বাজার। কয়জনের ক্রেতার বাজার? দুইজন, ঠিক আছে। এরপরে একচেটিয়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। তো এই যে বাজারগুলো, এগুলো হচ্ছে আমাদের একচেটিয়া বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে পড়ে। তো এগুলো সুন্দর করে তোমরা সংজ্ঞা পড়ে নিবা, ঠিক আছে। এগুলো তোমাদের ক খয়ের জন্য থাকবে। কিসের জন্য থাকবে? ক খয়ের জন্য থাকবে। আর গ খয়ের জন্য যেটা ইম্পর্টেন্ট সেখানে আমি যাচ্ছি, ঠিক আছে। তো এই বাজারগুলো তোমরা সুন্দর করে মুখস্থ করে ফেলবা সংজ্ঞাগুলো। ক খ আর এমসিকিউর জন্য এগুলো থাকে, ক খ আর এমসিকিউর জন্য এগুলো থাকে। তো আমাদের যেখানে কাজ সেটা হচ্ছে ফার্ম ও শিল্প, ফার্ম ও শিল্প, ঠিক আছে। ফার্ম কাকে বলা হয়? ফার্ম হচ্ছে কোনো উৎপাদন কার্য পরিচালনার জন্য, কোনো উৎপাদন কার্য পরিচালনার জন্য অনেক ধরনের মেশিন, অনেক ধরনের মেশিন যেটাকে আমরা বলি, অনেক ধরনের মেশিন এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতির সমন্বয়ে গড়ে ওঠা ছোটো অংশকে বা ছোটো একটা গড়ে ওঠা ছোটো একটা খামারকে আমরা বলি প্ল্যান্ট। কী বলি? প্ল্যান্ট বলি। অর্থাৎ উৎপাদন কার্য পরিচালনার জন্য মেশিন এবং বিভিন্ন ধরনের উপকরণের সমন্বয়কে বলি আমরা প্ল্যান্ট। কী বলি? প্ল্যান্ট। আর একাধিক প্ল্যান্টের সমষ্টি হচ্ছে ফার্ম। একাধিক প্ল্যান্টের সমষ্টি কী? একাধিক প্ল্যান্টের সমষ্টি হচ্ছে ফার্ম। ধরো তুমি একটা গার্মেন্টস দিবা, গার্মেন্টসে তোমাকে অনেকগুলো মেশিন কিনতে হবে, এগুলোর ভাগ আছে। কোথাও তোমাকে রিপু করতে হবে, কোথাও তোমাকে এমব্রয়ডারি করতে হবে, কোথাও তোমাকে এটার হচ্ছে মানে হাতের কাজ করতে হবে, কোথাও তোমাকে ইস্ত্রি করতে হবে, এগুলো প্রত্যেকটা ছোটো ছোটো অংশগুলো হচ্ছে প্ল্যান্ট। আর সবগুলোর সমষ্টি হচ্ছে ফার্ম, ঠিক আছে। তাহলে একটা গার্মেন্টস, একটা ফার্ম, বুঝা গেছে? তাহলে ফার্ম আর শিল্প তাহলে কাকে বলা হয়? অসংখ্য ফার্মের সমষ্টি, অসংখ্য ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। অর্থাৎ একটা পণ্যের যতগুলো ফার্ম আছে, ধরো পোশাক, অর্থাৎ গার্মেন্টস, এর যতগুলো গার্মেন্টস আছে বাংলাদেশে সবগুলোর সমষ্টি হচ্ছে পোশাক শিল্প। সবগুলোর সমষ্টি কি? পোশাক শিল্প। তো এই যে ফার্ম আর শিল্প, এটার পার্থক্য আসবে কোথায়? এটার পার্থক্য আসবে খ নম্বরে। ফার্ম ও শিল্পের পার্থক্য আসবে খ নম্বরে। অর্থাৎ ফার্ম ও শিল্পের পার্থক্য খ নম্বরে আসার খুবই সম্ভাবনা আছে। পার্থক্য, ফার্ম ও শিল্পের পার্থক্য। ওকে, তো এইটার পার্থক্য তোমাদের আসতে পারে। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফার্মের ভারসাম্য। সেটা কি? ফার্মের ভারসাম্য, ফার্মের ভারসাম্য। এটা দুইটা প্রশ্ন হয়,
ফার্মের ভারসাম্য দুইভাবে নির্ণয় করা হয়। কয়ভাবে নির্ণয় করা হয়? দুইভাবে নির্ণয় করা হয় দুইটা বাজার থেকে। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আরেকটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অতএব দুইটা বাজারে ফার্মের ভারসাম্য নির্ধারণ করা হয়। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের নির্ধারণ করা হয় ভারসাম্য, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য নির্ধারণ করা হয়। ঠিক আছে, তো এই দুটা বাজারে আমরা কি করি, এই দুটা বাজারে আমরা এই ভারসাম্যগুলো দেখি। তো ভারসাম্য হওয়ার দুইটা শর্ত আছে, ভারসাম্য হওয়ার শর্ত হচ্ছে দুইটা। ভারসাম্য হওয়ার শর্ত কয়টা? দুইটা শর্ত, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আরেকটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। আরেকটা কি? পর্যাপ্ত শর্ত। অর্থাৎ ফার্ম ভারসাম্য হবে কখন? দুইটা শর্ত যখন মানবে তখন ফার্মটা ভারসাম্য হবে। ঠিক আছে, প্রয়োজনীয় শর্ত হচ্ছে যে এমআর ইকুয়াল এমসি হবে, এমআর ইকুয়াল এমসি হবে। পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে বড় হবে, এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে বড় হবে। মানে এমসি রেখা, এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে, নিচ থেকে ছেদ করে উপরে উঠবে। কোথায় উঠবে? উপরে উঠবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার দুটা শর্ত। এটা কি? এই দুটা হচ্ছে আমার ফার্মের ভারসাম্য শর্ত। ফার্ম ভারসাম্য হতে হলে এই দুটা শর্ত আমার লাগবে। কি লাগবে? এমআর ইকুয়াল এমসি হতে হবে, আর এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালকে সেট করে উপরে উঠবে, এমসি রেখার ঢাল এমআর রেখাকে সেট করে উপরে উঠবে। আচ্ছা, এছাড়া আমরা যে বললাম যে আমরা দুইটা জায়গাতে ফার্মের কি দেখবো? ভারসাম্য দেখবো। অর্থাৎ দুইটা বাজারে, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হতে হলে এখানে দুইটা একটা শর্ত আছে। কি আছে? একটা শর্ত আছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হতে হলে, পূর্ণ প্রতিযোগিতা হলে এআর ইকুয়াল এমআর ইকুয়াল পি হবে। কি হবে? এআর ইকুয়াল এমআর ইকুয়াল পি হবে, তাহলে পূর্ণ প্রতিযোগিতা হবে। কি হবে? পূর্ণ প্রতিযোগিতা হবে। তাহলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কি শর্ত বলছে? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শর্ত হচ্ছে এআর ইকুয়াল পি হবে, এআর ইকুয়াল পি হবে কিন্তু নট ইকুয়াল এমআর হবে। কি হবে? নট ইকুয়াল এমআর। তাহলে এমআরটা এআর এর থেকে ছোট হবে, এমআরটা হবে এআর এর থেকে ছোট। তো এটা যদি আমরা চিত্র করি, এটা কি করি? চিত্র করি। পূর্ণ প্রতিযোগিতা চিত্র করলে এরকম হবে, এআর ইকুয়াল এমআর ইকুয়াল পি। ঠিক আছে, এটা হচ্ছে পি। এটা সমান ধরবা এআর এমআর আর পি, আর এদিকে ধরবা কিউ। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলকের চিত্র, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কন্ডিশন কি বলছে? যে এআর ইকুয়াল পি হবে, নট ইকুয়াল এমআর হবে, নট ইকুয়াল এমআর হবে। ঠিক আছে, এখানে এটার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার চিত্র। তাহলে অপূর্ণ প্রতিযোগিতার চিত্র কি? অপূর্ণ প্রতিযোগিতার চিত্র হচ্ছে এরকম, এটা হচ্ছে এআর ইকুয়াল পি। অর্থাৎ যেখানে এআর সেটাই সমান কি? সেটা হচ্ছে পি, সেটা সমান হচ্ছে পি। আর নট ইকুয়াল এমআর, নট ইকুয়াল এমআর মানে এআর এর থেকে এমআর ছোট হবে, এমআর, এটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলকের চিত্র। এটা কিসের চিত্র? অপূর্ণ প্রতিযোগিতামূলকের চিত্র। মানে দামটা পরিবর্তন হয়, কি হয়? দামটা পরিবর্তন হয়, এজন্য চিত্রটা এমন হয়। অর্থাৎ এআর ইকুয়াল পি হয় কিন্তু নট ইকুয়াল এমআর হয়, মানে একই চিত্রের মধ্যে এখানে এমআর পরে না, এমআর পরে না, এমআরটা আলাদা জায়গাতে চলে আসে কিন্তু এখানে সবগুলো একই সাথে হয়। যেহেতু দামটা কোনো পরিবর্তন হয় না, পূর্ণ প্রতিযোগিতার মধ্যে দামটা পরিবর্তন হয় না, এই জন্য সবগুলো একই রেখার মধ্যে, অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরালে অবস্থান করে। আর অপূর্ণ প্রতিযোগিতার মধ্যে দাম যেহেতু পরিবর্তন হয়, এই জন্য এআর ইকুয়াল পি হয় কিন্তু নট ইকুয়াল এমআর হয়। এবার আসো আমরা ভারসাম্য কীভাবে নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, এই অধ্যায় সিকিউ এই দুই জায়গা থেকেই হবে, এই অধ্যায় সিকিউ এই দুই জায়গা থেকে হবে, একটা পূর্ণ প্রতিযোগিতামূলক একটা অপূর্ণ প্রতিযোগিতামূলক। এই চিত্রগুলা ছয়টা চিত্র আছে, কয়টা চিত্র আছে? ছয়টা চিত্র আছে।
ছয়টা চিত্র থেকে দুই সেট প্রশ্ন হবে, বাধ্যতামূলক দুই সেট প্রশ্ন হবে এখান থেকে, আমি গ্যারান্টি। ছয়টা প্রশ্ন থেকে দুই সেট প্রশ্ন হবে, অর্থাৎ ছয়টা চিত্র থেকে দুই সেট প্রশ্ন হবে। আমি বোঝাচ্ছি চিত্রগুলো একটু বোঝো। তাহলে আমরা প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত মাথায় রাখছি, এবং আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক কাকে বলে, অপূর্ণ প্রতিযোগিতামূলক কাকে বলে সেটাও মাথায় রাখছি, ঠিক আছে। এবার যদি আমরা ভারসাম্য নির্ণয় করি, ভারসাম্য নির্ণয়ের পর তিন ধরনের মুনাফা পাওয়া যায়। ভারসাম্য নির্ণয়ের পর কয় ধরনের মুনাফা পাওয়া যায়? তিন ধরনের মুনাফা পাওয়া যায়। কয় ধরনের? তিন ধরনের মুনাফা পাওয়া যায়। তিন ধরনের মধ্যে একটা হচ্ছে স্বাভাবিক, একটা হচ্ছে অস্বাভাবিক, আরেকটা হচ্ছে ক্ষতি। ক্ষতি, ঠিক আছে। এখন এগুলো তোমরা কিভাবে নির্ণয় করবা? যদি এআর ইকুয়াল এসি হয়, মানে তুমি মুনাফা বের করার সময় কী লাগবে? মোট ব্যয় মোট আয়, বা প্রান্তিক ব্যয় বা প্রান্তিক আয়, বা গড় আয় বা গড় ব্যয়। তা আমরা গড় আয় গড় ব্যয় দিয়ে করবো। যে এআর আর ইকুয়াল এসি যদি হয় তাহলে স্বাভাবিক মুনাফা হবে, যদি এআর গ্রেটার দেন এসি হয় তাহলে অস্বাভাবিক মুনাফা হবে, আর যদি এসি গ্রেটার দেন এআর হয় তাহলে ক্ষতি হবে। তাহলে কি হবে? ক্ষতি হবে, ঠিক আছে। তাহলে কি হবে? ক্ষতি হবে। তো এগুলো আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। প্রথমে পূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে আমরা দেখব যে পূর্ণ প্রতিযোগিতা, এখানে চিত্র হচ্ছে এইটা, এআর ইকুয়াল এমআর ইকুয়াল পি। তাহলে ভারসাম্য সূত্র কি? ভারসাম্য দুইটা সূত্র, একটা হচ্ছে এমআর ইকুয়াল এমসি হবে, আর এমসি রেখার ঢাল এআর এমআর রেখাকে ছেদ করে উপরে যাবে। তো আমি একটা এমসি রেখা আর্ট করলাম, কী রেখা আর্ট করলাম? এমসি রেখা আর্ট করলাম। তো এই বিন্দুতে দেখো যে এমআর ইকুয়াল এমসি হয়েছে, এই বিন্দুতে, ই বিন্দুতে এমআর ইকুয়াল এমসি হয়েছে, প্রথম শর্ত মিলছে। দ্বিতীয় শর্ত, এমসি রেখার ঢাল এমআর রেখাকে ছেদ করে উপরে যাবে, অর্থাৎ এমসি রেখার ঢাল এমআরকে ছেদ করে উপরে চলে গেছে। আমি ভারসাম্য কন্ডিশন মিলাইছি, ভারসাম্য কন্ডিশন মিলাইছি, ভারসাম্য কন্ডিশন আমার ওকে, অর্থাৎ ভারসাম্য কন্ডিশন ফুলফিল হয়েছে। এখন আমার ভারসাম্য উপাদান আর ভারসাম্য দাম বের করতে হবে, তাই তো? তাহলে এটা যদি আমি নিচে নিয়ে যাই, কিউতে যদি নিচে টানি তাহলে পাবো কিউ ই, মানে ভারসাম্য পরিমাণ। কি পাবো? ভারসাম্য পরিমাণ। আর এটা হচ্ছে পিই, ভারসাম্য দাম। এখন আমাকে মুনাফা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে আমার এআর আছে, আমার একটা এসি চিত্র লাগবে। কিসের চিত্র লাগবে? এসির একটা চিত্র লাগবে, বোঝা গেছে? কিসের চিত্র লাগবে? এসির চিত্র লাগবে। কিসের চিত্র লাগবে? এসির চিত্র লাগবে। তাহলে এসির একটা চিত্র আর্ট করবো। তো এসির আমি শর্ত জানি, তিনটা সম্পর্ক জানি, কয়টা সম্পর্ক জানি? তিনটা সম্পর্ক জানি, তাই না? যে এখানে আমার এসি প্রথমে বড় হয়, তারপরে এসি এক সময় যা ছোট হয়, আবার এই জায়গায় ছেদ করে, অর্থাৎ ছেদক বিন্দুটা হচ্ছে এসির সর্বনিম্ন বিন্দু, অর্থাৎ এমসি যেখানে ছেদ করে এসিকে, এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু। তো এটা মাথায় রেখে আমাকে এখানে ছেদ করাতে হবে, ঠিক আছে। তো এখানে আমি করাইলাম ছেদ, এটা হচ্ছে আমার এসি, এটা কি? এসি। তাহলে এই বিন্দুতেই আমার কি ব্যয় হয়েছে, অর্থাৎ আমার এখানে যে ই বিন্দুতেই ব্যয় হয়েছে, তাহলে আমার এআর ইকুয়াল কি হয়েছে? এসি হয়েছে, এআর ইকুয়াল এসি হয়েছে। তাহলে এটা কোন ধরনের মুনাফা অর্জন হয়েছে বলো তো? এটা কোন ধরনের মুনাফা অর্জন হয়েছে? এটা স্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে। অর্থাৎ আমি যদি বের করি যে পি ইন্টু কিউ সমান কি পাবো? টি আর পাবো, আবার পি ইন্টু কিউ এই বিন্দুতে আমি কি পাবো? আমি টিসিও পাবো। তাহলে আমার টিসি ইকুয়াল টি আর সমান কি? স্বাভাবিক মুনাফা, সমান স্বাভাবিক মুনাফা। আচ্ছা ঠিক আছে, চিত্রটা আরেকবার বোঝাচ্ছি। চিত্রটা প্রথম থেকে এটা বুঝলে বাকি তিনটা বুঝবা, বাকি দুটো বুঝে যাবা, ঠিক আছে। এটা বুঝলে বাকিগুলো বুঝে যাবা। তো দেখো আমার এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র, এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র, তাই না? এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এআর ইকুয়াল এমআর ইকুয়াল পি হয়। তাহলে এখানে আমার শর্ত কি? আমার আমার ভারসাম্য হওয়ার জন্য শর্ত হচ্ছে এক, দুই, প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত। তাহলে প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর ইকুয়াল এমসি। তাহলে এমআর ইকুয়াল এমসি আমার করতে হবে। এমসি একটা রেখা নিলাম, তাহলে এমআর ইকুয়াল এমসি আমি করলাম, তাহলে প্রথম শর্ত ক্লিয়ার। দ্বিতীয় শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালকে সেট করে উপরে যাবে। তাহলে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালকে সেট করে উপরে গেছে, তাহলে দ্বিতীয় শর্ত ক্লিয়ার। তাহলে আমার এই বিন্দুতে ভারসাম্য হবে, অর্থাৎ এই বিন্দুটা আমার ভারসাম্য বিন্দু, ই, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখন এই বরাবর আমি যখন নিচে যাব তখন পাবো ভারসাম্য পরিমাণ, আর এদিকে পাবো ভারসাম্য দাম। তাহলে ভারসাম্য পরিমাণ কিউই, ভারসাম্য দাম পি, ঠিক আছে, আমি পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে? আমাকে এখন মুনাফা করতে হবে, নির্ণয় করতে হবে মুনাফা, স্বাভাবিক অস্বাভাবিক আর ক্ষতি, স্বাভাবিক অস্বাভাবিক আর ক্ষতি। তো আমার স্বাভাবিক মুনাফা বলে যে এআর ইকুয়াল এসি। তাহলে আমার একটা চিত্র লাগবে, কি
আমার একটা এসি চিত্র লাগবে। তো আমরা এসি চিত্র জানি, এসি আর এমসির মধ্যে একটা সম্পর্ক আছে, এসি আর এমসির মধ্যে একটা সম্পর্ক আছে, তাই না? তো এই সম্পর্কটা কেমন? এই সম্পর্কটা হচ্ছে এমন, ঠিক আছে? অতএব এসি রেখা সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখা ছেদ করে উপরে চলে যায়, ঠিক আছে? তো এখানে আমার এটা করতে হবে, একটা এসি রেখা অঙ্কন করতে হবে, স্বাভাবিক মুনাফা যেহেতু, এই যে আমি এখানে অঙ্কন করে দিলাম, ঠিক আছে? এখানে অর্থাৎ এই বিন্দুতে আমার কি হয়েছে, এসিও সেট করছে, এই বিন্দুতে এসিও সেট করছে। তাহলে আমার যেই পয়েন্টে আয় হয়েছে ঠিক সেই পয়েন্টে ব্যয় হয়েছে, আয় হয়েছে যেই পয়েন্টে, ব্যয় হয়েছে সেই পয়েন্টে। অর্থাৎ আয় আর ব্যয় কি সমান, আয় আর ব্যয় কি সমান, আয় আর ব্যয় কি সমান। তাহলে আয় আর ব্যয় যেহেতু সমান, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। এটা কি? এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। এটা কি? স্বাভাবিক মুনাফা। এবার অস্বাভাবিক মুনাফা হলে কেমন হবে চিত্র, অস্বাভাবিক মুনাফা হলে কেমন হবে চিত্র, ঠিক আছে? অস্বাভাবিক মুনাফা হলে চিত্র হবে এমন। এয়ার আর একটু উপরে দিই, এআর ইকুয়াল এম আর ইকুয়াল পি এম সি। দেখো এখানে আমার ই বিন্দুতে ভারসাম্য অবস্থা হয়েছে, অর্থাৎ যেখানে আমার এআর সরি এম আর ইকুয়াল এম সি হয়েছে, এআর ইকুয়াল এম আর ইকুয়াল এমসি হয়েছে, এখানে আমার এমসি সেট করছে ই বিন্দুতে, তাহলে এটা আমার ভারসাম্য অবস্থা। এখন আমি ভারসাম্য অবস্থা করছি, ভারসাম্য আমার মিলছে, এখন আমার বলতেছে এসি, এসি আমার বলছে গড় ব্যয়, আমার গড় ব্যয় হয়েছে এই বিন্দুতে, কোন বিন্দুতে, এই বিন্দুতে। অর্থাৎ আমি এটুকু উপকরণ যখন উৎপাদন করি তখন আমার ব্যয় হয়েছে এই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে ব্যয় হয়েছে, কিন্তু আয় হয়েছে কোন বিন্দুতে, আয় হয়েছে এই বিন্দুতে। তাহলে আমার আয়ের থেকে এআরের থেকে, অর্থাৎ এআর রেখা যদি আমি চিন্তা করি, এআর রেখা হচ্ছে এই পুরাটা, এই পুরাটা কি এআর, অর্থাৎ এটা পুরাটা এআর, পুরাটা এআর। অর্থাৎ আমার এখানে পুরাটা হয়েছে আয় আর ব্যয় হয়েছে এইটুকু, ব্যয় হয়েছে এইটুকু, অর্থাৎ এইটুকু হয়েছে আমার ব্যয়। তাহলে আমার আয় বড় না ব্যয় বড় বলো তো, আয় বড় না ব্যয় বড় বলো, তাহলে আমার ব্যয়টা বড় না আয়টা বড়, আয়টা বড় ব্যয়টা ছোট। তো কীভাবে বের করবা, কীভাবে বের করবা এটা, এই দেখো পি গুণন কিউ, পি আর সমান হচ্ছে পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ ইউ। তাহলে এটা পুরাটা হচ্ছে কি, এটা ধরো এফ, এটা ধরো এফ, তাহলে পুরাটা হচ্ছে কি, পুরাটা সমান হচ্ছে পিই জিরো কিউ ই, এটা হচ্ছে পুরাটা। অর্থাৎ পুরা আয়তক্ষেত্রটা হচ্ছে কি, পুরা আয়তক্ষেত্রটা হচ্ছে আয় টি আর, পুরা আয়তক্ষেত্রটা কি টি আর। এখন টিসি বের করবা, কী বের করবা, টিসি বের করবা, টিসি সমান কি পিসি ইন্টু কিউ। তাহলে পিসি মানে ব্যয় হয়েছে কতটুকু, কিউ পরিমাণ উৎপাদনের জন্য, সেটা এইটা গুণন এইটা, অর্থাৎ পিসি ইন্টু কিউ, তাহলে এটা হচ্ছে পিসি জিরো কিউ এফ, তাহলে এটা সমান হচ্ছে পিসি জিরো জিরো কিউ এফ। তাহলে এই নিচের ছোট অংশটা, নিচের ছোট যে আয়তক্ষেত্র সেটা, তাহলে এই বড় আয়তক্ষেত্র থেকে যদি ছোট আয়তক্ষেত্রটা বাদ দাও, ছোট আয়তক্ষেত্রটা বাদ দাও, এই অবশিষ্ট অংশটা থাকে, কোন অংশটা থাকে, এই অবশিষ্ট অংশটা থাকে, তাহলে এই অবশিষ্ট আন্ডারলাইন অংশটার নাম হচ্ছে অস্বাভাবিক মুনাফা, এই অবশিষ্ট আন্ডারলাইন অংশটার নাম হচ্ছে অস্বাভাবিক মুনাফা। বোঝা গেছে? এটার নাম কি, এটার নাম হচ্ছে মুনাফা। তাহলে মুনাফা তোমরা এভাবে বের করবা যে মুনাফা সমান টিআর মাইনাস টিসি, টিআর মাইনাস টিসি, তাহলে এই যে পুরা আয়তক্ষেত্র, ফুল আয়তক্ষেত্র বিয়োগ এই ছোট আয়তক্ষেত্র, এই ছোট আয়তক্ষেত্র, তাহলে অবশিষ্ট অংশ এই অংশটা, এটার নাম হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফা। এবার যদি তোমার ক্ষতি স্বীকার করতে হয় তাহলে তোমার ব্যয় হবে আরও উপরে, ব্যয় হবে কোথায়, উপরে। তাহলে ব্যয় হয়েছে কোথায়, এইখানে, এবার ব্যয় হয়েছে এখানে, এখানে হয়েছে ব্যয়, এইখানে হয়েছে পিসি, তাহলে আয় হয়েছে এখানে, ব্যয় হয়েছে এখানে। তাহলে এবার নিচেরটা নাই, নিচের অংশটা নাই,
নিচের অংশটা নাই, ব্যয় হয়েছে এবার উপরে, ব্যয় হয়েছে কোথায়, উপরে, আয় হয়েছে কোথায়, এই বিন্দুতে। অর্থাৎ আয়ের থেকে এবার ব্যয় হয়েছে বড়, তাহলে এটা হয়েছে পুরাটা ব্যয় আর এইটুকু হয়েছে আয়, তাহলে আয় ছোট ব্যয় বড়, তাহলে এই অংশটার নাম হচ্ছে ক্ষতি। এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে ক্ষতি। এই অংশটার নাম কি? ক্ষতি। আচ্ছা, তাহলে এটা দেখলাম আমরা পূর্ণ প্রতিযোগিতার মূলক মানে ইয়ার ক্ষেত্রে। তো এখানে তোমাদের এই তিনটা থেকে এক সেট প্রশ্ন আসবে, তিনটা থেকে এক সেট প্রশ্ন আসবে, ঠিক আছে, তিনটা থেকে এক সেট আসবে, তিনটা থেকে এক সেট আসবে। আরেকটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা। তো এখানে ভারসাম্য বের করো, তাহলে এটা হচ্ছে এমসি। তোমরা জানো যে এমসি কি? এমসি রেখা এমআর রেখাকে সেট করতে হবে, অর্থাৎ এমসি ইকুয়াল এমআর হতে হবে। হয়েছে এমআর ই বিন্দুতে, এমসি এমআর ইকুয়াল হয়েছে। এরপর হচ্ছে এমসি গ্রেটার দেন এমআর হতে হবে, ঠিক আছে। তাহলে এটা দেখো নিচ থেকে সেট করে উপরে উঠছে, দুটাই কন্ডিশন মিলে গেছে। তাহলে এবার কিউ এর পরিমাণ কীভাবে পাবা? এটা নিচ বরাবর টানবা। এবার পি ভারসাম্য দাম কীভাবে পাবা? কারণ তুমি এটা জানো এ আর ইকুয়াল এমআর ইকুয়াল পি, তাহলে পি রেখার কোনটা? এইটা। তাহলে এই বরাবর উপরে যাবা, তাহলে যেখানে সেট করছে এই বরাবর গেলে পাবা পি। এটা কি পাবা? পি কি পাবা? পি পাবা। বোঝা গেছে? এটা কি পাবা? পি পাবা। তাহলে এটা বরাবর, এই যে পি রেখা, এটা পি রেখা বরাবর গেলে যেখানে সেট করবে সেটা বরাবর গেলে পাবা পি। সেটা কি পাবা? পি। আর নিচে আসলে পাবা কিউ, নিচে আসলে কি পাবা? কিউ। তাহলে এবার তোমাকে মুনাফা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? মুনাফা। অর্থাৎ একটা এসি রেখা নিতে হবে। কি রেখা নিতে হবে? এসি রেখা নিতে হবে। তাহলে এসি রেখাটা যদি এভাবে হয়, তাহলে যেখানে এ আর ঠিক সেখানে এসি, যেখানে এ আর ঠিক সেখানে এসি, তাহলে এই যে এফ বিন্দুতে এ আর এসি সমান, তাহলে এটা স্বাভাবিক মুনাফা। কোন মুনাফা? স্বাভাবিক মুনাফা। এবার যদি এসিটা এখানে না হয়, এসিটা নিচে নামে, কিসে নামে? এসিটা নিচে নামে, এই জায়গায় হয়, অর্থাৎ ব্যয়টা এখানে পিসি এর জায়গায় নিচে আর এ আরটা উপরে, তাহলে এখানে আমার এ আর গ্রেটার দেন এসি, এ আর গ্রেটার দেন এসি, তাহলে এটা অস্বাভাবিক মুনাফা। কোন মুনাফা? অস্বাভাবিক মুনাফা। এবার এ এসি আমার নিচে নেমে গেছে, কি নামেছে? নিচে নেমে গেছে, তাহলে সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। মানে আমার আয় হয়েছে পুরাটাই আর ব্যয় হয়েছে এটুকু, তাহলে এটুকু যদি আমি আয় থেকে বাদ দিই এটুকু, তাহলে এই যে অংশটা থাকে এটার নাম হচ্ছে অস্বাভাবিক মুনাফা। কি মুনাফা? অস্বাভাবিক মুনাফা। দেখো এটা হচ্ছে আমার এআর, তো এআর আমার হচ্ছে এখানে সেট করছে, তাই তো? এই যে আমার ভারসাম্য অবস্থাটা এখানে সেট করছে, তাহলে এটা হচ্ছে আমার কিউ আর এটা হচ্ছে আমার পি, ভারসাম্য দাম। এখন বলতেছে আমার আয় হয়েছে এইখানে এই বিন্দুতে, এফ বিন্দুতে, কিন্তু ব্যয় হয়েছে আমার ধরো আরও অনেক উপরে, ব্যয় হয়েছে এখানে, ঠিক আছে। ব্যয় হয়েছে কোথায়? ব্যয় হয়েছে ধরো এইখানে, ব্যয় হয়েছে ধরো এখানে, ঠিক আছে। এটা হচ্ছে এসি, এটা হচ্ছে কি? এসি। অর্থাৎ এই বিন্দুতে আমার জি বিন্দুতে হয়েছে ব্যয়, কী হয়েছে? জি বিন্দুতে হয়েছে ব্যয়। অর্থাৎ আমার আয় হয়েছে এটুকু আর ব্যয় হয়েছে এই পুরো অংশটুকু, তাহলে আমার ব্যয় থেকে যদি আয় বাদ দেয় তাহলে এই অংশটা থাকে না, এই অংশটার নাম হচ্ছে ক্ষতি। এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে ক্ষতি। এই অংশের নাম কি? ক্ষতি। তাহলে এই যে ক্ষতি শিকার বা ক্ষতি করে আমার যখন উৎপাদন করতে হয় তখন আমার নিচে একটা আরেকটা বিন্দু দিতে হয়, সেটার নাম হচ্ছে এভিসি। সেটার নাম কি? এভিসি, মানে গড় পরিবর্তনীয় ব্যয়। কোন ব্যয়? গড় পরিবর্তনীয় ব্যয়। এই বিন্দুর পর এই বিন্দুতে যদি উৎপাদন না হয়, এই বিন্দুর নিচে যদি উৎপাদন হয়, তাহলে ওই ফার্মার উৎপাদন করবে না, উৎপাদন বন্ধ করে দিবে। মানে এটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণের ব্যয়। এই পরিবর্তনীয় উপকরণের ব্যয়ও যদি সে উৎপাদন করতে না পারে, অর্জন করতে না পারে, তাহলে ফার্ম এতগুলো ক্ষতি কি বহন করতে পারবে? পারবে না। তাহলে ফার্মটা বন্ধ করে দিবে। কি করে দিবে? বন্ধ করে দিবে। তাহলে এই রেখাটা আমরা নিচে আঁকবো। এই রেখাটা কিসে আঁকবো? নিচে আঁকবো, ঠিক আছে। এভিসি, এভিসি মানে ক্ষতি স্বীকার করার সময়। তাহলে এখানে এই পর্যন্ত যদি এর এর বাইরে যদি এখানে যদি বিন্দু, এই বিন্দুতে ধরো এই বিন্দুতে যদি উৎপাদন আসে, হ্যাঁ এই বিন্দুতে যদি উৎপাদন আসে, তাহলে ওই ফার্মকে উৎপাদন বন্ধ করে দিতে হবে, ক্ষতি স্বীকার করে উৎপাদন বন্ধ করে দিতে হবে। তো এই যে ছয়টা চিত্র তোমাদের দেখাইলাম, ছয়টা চিত্র থেকে গ ঘতে তিন সেট প্রশ্ন আসবে, কয় সেট প্রশ্ন আসবে? সরি, দুই সেট প্রশ্ন আসবে।
দুই সেট প্রশ্ন আসবে, ওই ক খয়ের প্রশ্নগুলো বাজারের থেকে আসবে অথবা শিল্প ফার্ম থেকে ক খয়ের প্রশ্নগুলো আসবে। আর এই যে চিত্র ছয়টা থেকে দুই সেট প্রশ্ন মাস্ট বি আসবে, দুই সেট প্রশ্ন গ খয়ে দুই সেট প্রশ্ন মাস্ট বি আসবে, আমি গ্যারান্টি। ওকে আচ্ছা, নবম অধ্যায় সামগ্রিক আয় ব্যয়। নবম সামগ্রিক আয় ব্যয়, সামগ্রিক আয় কাকে বলা হয়? সামগ্রিক আয় হচ্ছে সমষ্টিগতভাবে আয়, সমষ্টিগতভাবে আয় অর্থাৎ একটা দেশের সকল মানুষের আয়কে বলা হয় সামগ্রিক আয়। ঠিক সামগ্রিক ব্যয় একটা দেশের সকল মানুষের ব্যয়কে বলা হয় সামগ্রিক আয়। তো আয় পরিমাপ করা হয় তিনটা পদ্ধতিতে, কয়টা পদ্ধতিতে? তিনটা পদ্ধতিতে। একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, আর একটা হচ্ছে ব্যয় পদ্ধতি। আয় পরিমাপ করা হয় এগুলো দিয়ে, সামগ্রিক আয় পরিমাপ করা হয়, সামগ্রিক আয় পরিমাপ করা হয়। উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি আর ব্যয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি আর ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি হচ্ছে যে একটা দেশের যতগুলো উৎপাদন হয়, যতগুলো দ্রব্য পণ্য সামগ্রী উৎপাদন হয় সবগুলোর আর্থিক মূল্য সমষ্টি, সবগুলোর কি? আর্থিক মূল্যের সমষ্টি। অর্থাৎ ধরো আমাদের বাংলাদেশের চাল ডাল গম আলু পটল সবগুলোই উৎপাদন হয়, এগুলোর সবগুলোর আর্থিক মূল্য অর্থাৎ কতগুলো পরিমাণ উৎপাদন হয়েছে এবং কত টাকা করে বিক্রি হচ্ছে, তাহলে পরিমাণ এবং দাম যদি গুণ করি তাহলে ওটার আর্থিক মূল্য পাবো। তাহলে এই সবগুলোর আর্থিক মূল্য যদি যোগ করি তাহলে কি পাবো? উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয় পাবো, উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয় পাবো। উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয়ের পর হচ্ছে আয় পদ্ধতিতে সামগ্রিক আয়। কোন পদ্ধতিতে? আয় পদ্ধতিতে সামগ্রিক আয়। তো আয় পদ্ধতিতে সামগ্রিক আয় কাকে বলা হচ্ছে? আয় পদ্ধতি হচ্ছে মানুষ, একটা মানুষ যেই যেই খাতগুলো থেকে আয় করে, যেই যেই খাতগুলো থেকে আয় করে সেগুলোর যদি সমষ্টি করি তাহলে পাবো আয় পদ্ধতিতে সামগ্রিক আয়, আয় পদ্ধতিতে সামগ্রিক আয়। তো মানুষ কোন কোন খাত থেকে আয় করে? মানুষ আয় করে মূলত খাজনা থেকে, কি থেকে? খাজনা থেকে, অর্থাৎ বাড়ি ভাড়া বা বিভিন্ন ধরনের ভাড়া, এগুলোকে আমরা খাজনা বলি, রেন্ট, ঠিক আছে, এটা থেকে। এছাড়া মজুরি থেকে আয় করে, কোথা থেকে আয় করে? মজুরি থেকে আয় করে, কোথা থেকে আয় করে? মজুরি থেকে আয় করে। এরপরে কী থেকে আয় করে বলছে যে সুদ থেকে আয় করে, কী থেকে আয় করে? সুদ থেকে, অথবা আমরা ব্যাংকে বিভিন্ন ধরনের টাকা পয়সা রাখি এখান থেকে আয় করি, অথবা সুদ থেকে আমরা আয় করে থাকি। এরপরে কোথা থেকে আয় করে মানুষ বলো? এখনো এক ঘন্টা লাগবে ক্লাস যদি নিতে যাই। আচ্ছা আমি শেষ করে দেবো, দ্রুত শেষ করে দেবো। আচ্ছা এছাড়া সুদ থেকে আমরা আয় করতে পারি, তাহলে সুদটা হচ্ছে একটা আয়ের খাত, তাহলে সুদ। এরপরে কি আছে? এরপরে হচ্ছে তোমার মুনাফা, অথবা আমরা বিভিন্ন ধরনের বিনিয়োগ করি এখান থেকে আয় করি, তাহলে এটা হচ্ছে আর একটা আয়ের খাত। তাহলে এখানে আমরা চারটা আয়ের খাত পাই, কয়টা আয়ের খাত পাই? চারটা। একটা হচ্ছে খাজনা, মজুরি, সুদ আর মুনাফা। এই চারটা যদি যোগ করি, সবগুলো মানুষের এই চারটা যদি যোগ করি তাহলে পাবো সামগ্রিক পদ্ধতিতে, মানে আমার হচ্ছে আয় পদ্ধতিতে সামগ্রিক আয়। এরপর হচ্ছে ব্যয়, অর্থাৎ মানুষ যেই যেই খাতগুলোতে ব্যয় করে, মানুষ যেই যেই খাতে ব্যয় করে এই ব্যয়গুলো যদি আমরা যোগ করি, সবার এই ব্যয়গুলো যদি যোগ করি তাহলে সেটা পাবো কি? সামগ্রিক ব্যয় পদ্ধতিতে আয়, সামগ্রিক ব্যয় পদ্ধতিতে আয়। তাহলে আমরা ব্যয় পদ্ধতিতে আয় দেখব। তাহলে মানুষ মূলত ভোগ করে, কি করে? ভোগ করে, ভোগ করার জন্য ব্যয় করে, তাহলে ভোগ ব্যয় সি। এরপরে যেটা অবশিষ্ট থাকে সেটা সঞ্চয় করে, তারপরে আবার ওটাকে বিনিয়োগ করে, তাহলে বিনিয়োগ ব্যয় পাবো, কি পাবো? বিনিয়োগ ব্যয় পাবো। এছাড়াও সরকার কিছু ব্যয় করে, তাহলে সরকার আমাদের কাছ থেকে কর নেয় এবং এটা ব্যয় করে। তাহলে আমরা ভোগ ব্যয় অর্থাৎ ব্যয় পদ্ধতিতে যদি নির্বাচন করি তাহলে সি প্লাস আই প্লাস জি, হ্যাঁ সি প্লাস আই প্লাস জি। এছাড়াও আমাদের কিছু আমদানি রপ্তানি হয় সেটাকে বলা হয় এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সচেঞ্জ, নিট এক্সপোর্ট ইম্পোর্ট, ঠিক আছে। তাহলে এই যে তিনটা হচ্ছে, এই চারটা যদি যোগ করি তাহলে হচ্ছে ব্যয় পদ্ধতি আমার কি? আয়। ব্যয় পদ্ধতিতে আমার আয়, ঠিক আছে। তাহলে এই যে সামগ্রিক আয় কি হচ্ছে? সামগ্রিক আয়। সব গোলমাল লাগছে। আচ্ছা শেষ করে দিব এখনই। এখানে যেটা পড়বা, এখানে যেটা পড়বা, হ্যাঁ এখানে যেটা পড়বা, এখানে পড়বা জিএনআই, জিএনআই এগুলো বই দেখলে পড়বা একই জিনিস আমি যেগুলো বলছি এগুলো এখানে। তারপর হচ্ছে জিডিপি, বৈশিষ্ট্য পার্থক্য, এটা সোজা অধ্যায় বৈশিষ্ট্য পার্থক্য, ঠিক আছে। জিএনআই জিডিপি বৈশিষ্ট্য পার্থক্য বা তোমার ওকে জিএনআই জিডিপি বৈশিষ্ট্য পার্থক্য এগুলো একটু দেখবা। এরপর হচ্ছে ব্যয়,
সামগ্রিক ব্যয়, কোন ব্যয়? সামগ্রিক ব্যয়, সামগ্রিক ব্যয় আছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন, এটার খাত আছে, কি আছে? এটার খাত আছে, অতএব এটা তিনটা খাত আছে, একটা হচ্ছে সি প্লাস আই, এটা হচ্ছে দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি, কয় খাত? দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি, দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি, তারপর হচ্ছে সি প্লাস আই প্লাস জি, এটা হচ্ছে তিন খাত বিশিষ্ট অর্থনীতি, তিন খাত বিশিষ্ট অর্থনীতি, তারপর হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন, এক্স এন এটা হচ্ছে চার খাত বিশিষ্ট অর্থনীতি, কয় খাত? চার খাত বিশিষ্ট অর্থনীতি, কয় খাত? চার খাত বিশিষ্ট অর্থনীতি, এটাকে বলা হয় বদ্ধ অর্থনীতি, কোন অর্থনীতি? বদ্ধ অর্থনীতি, এটাকে বলা হয় মুক্ত অর্থনীতি, কোন অর্থনীতি? মুক্ত অর্থনীতি। তো এই যে বদ্ধ অর্থনীতি, মুক্ত অর্থনীতি, এগুলা থেকে প্রশ্ন আসে, কি আসে? এগুলা থেকে প্রশ্ন আসে, অর্থাৎ বদ্ধ অর্থনীতিতে জাতীয় আয় নির্ণয় করো, অর্থাৎ বদ্ধ অর্থনীতি হলে তিনটা মিলাই যোগ করতে হবে, আর মুক্ত হলে এই চারটা মিলাই যোগ করতে হবে, তো এগুলা থেকে জাতীয় আয় নির্ণয় করতে বলে, বদ্ধ অর্থনীতি থেকে। বদ্ধ অর্থনীতি হলে যোগ করবা কি কি? যোগ করবা সি প্লাস আই প্লাস জি, আর মুক্ত হলে কি করবা? মুক্ত হলে চারটা, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন, এটা যোগ করবা, ঠিক আছে? অর্থাৎ বদ্ধ অর্থনীতি, মুক্ত অর্থনীতি অনেক সময় প্রশ্ন আসে। তো এটা এরপরে আর কি পড়বা এখান থেকে? এরপরে এখানে বাজার ভারসাম্য আছে, কি আছে? এখানেও ভারসাম্য আছে, অর্থাৎ আমরা সামগ্রিক আয় আর সামগ্রিক ব্যয়ের মধ্যে ভারসাম্য স্থাপন করি, কি করি? ভারসাম্য স্থাপন করি। তো ভারসাম্যটা আমরা অনেক সময় চিত্রের মাধ্যমে দেখাই, কিসের মাধ্যমে দেখাই? চিত্রের মাধ্যমে দেখাই, এভাবে চিত্রের মাধ্যমে দেখাই। এখানে বলি যে সি প্লাস আই, এটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি, আই প্লাস জি, আর এটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন, ঠিক আছে? অর্থাৎ এইটা আমার মুক্ত অর্থনীতিতে ভারসাম্য, আর এটা বদ্ধ অর্থনীতিতে ভারসাম্য, এটা হচ্ছে চিত্রের মাধ্যমে, কিসের মাধ্যমে? চিত্রের মাধ্যমে। আবার আমরা সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে চিত্র অঙ্কন করি বা চিত্র পড়ে দেখাই, অর্থাৎ যেখানে সঞ্চয় এবং বিনিয়োগ সমান হয় সেইটাতে হচ্ছে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় হয়, কি হয়? ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা হয়। তো এই অধ্যায় থেকে এটা পড়বা, বোঝা গেছে? এই অধ্যায় থেকে এটা পড়বা, অর্থাৎ ভারসাম্য আয়ের বা ভারসাম্য আয় নির্ণয়ের যে তোমার সঞ্চয় বিনিয়োগের যে মাধ্যমটা আছে, যে মাধ্যমটা আছে ওটা দেখে দেখবা, ওটা থেকে প্রশ্ন হয়, এটা থেকে অ্যাক্সেপ্ট প্রশ্ন হবে, ওই যে ভারসাম্য নির্ণয় সঞ্চয় এবং বিনিয়োগ দিয়ে, কি দিয়ে? সঞ্চয় এবং বিনিয়োগ দিয়ে। আর দশম অধ্যায় একটু বলে দেই, দশম অধ্যায় তোমাদের অ্যান্সার করতে চাইলে করতে পারো, এখান থেকে সবগুলো থিওরি প্রশ্ন হয়, কি প্রশ্ন হয়? থিওরি প্রশ্ন হয় যে মুদ্রা কাকে বলে, দশম অধ্যায়, কোন অধ্যায়? দশম অধ্যায়, দশম অধ্যায় হচ্ছে মুদ্রা কাকে বলে, বিহিত মুদ্রা কাকে বলে, মুদ্রার শ্রেণী বিভাগগুলো আসে। এরপর হচ্ছে ভ্যালু অফ মানি, অর্থাৎ মানির মূল্যটা এখানে আসে, ঠিক আছে? অর্থাৎ মানির মূল্য কেমন, ঠিক আছে? মূল্য, মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি, এটা এখান থেকে আমরা জানি। অর্থাৎ ভ্যালু অফ মানি কি? ভ্যালু অফ মানি হচ্ছে ভিএম, ভ্যালু অফ মানি ওয়ান বাই পি, অর্থাৎ দাম যত বাড়ে ভ্যালু অফ মানি কমে, দাম যত বাড়ে ভ্যালু অফ মানি কমে, অর্থাৎ এটা এখান থেকে প্রশ্ন মাঝে মধ্যে করে, ভ্যালু অফ মানি, ঠিক আছে? ভ্যালু অফ মানি। এরপরে এখানে প্রশ্ন কি আসে? অর্থের যোগান, অর্থের যোগান, অর্থের চাহিদা, অর্থের যোগান আমরা কিভাবে দেই, অর্থের চাহিদা আমাদের কিভাবে আসে, এটা। এরপরে এখান থেকে আর কি আসে? এরপরে আসে ব্যাংক, ব্যাংকের ভাগগুলো আসে, যে আমাদের কেন্দ্রীয় ব্যাংক, তারপরে বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের কাজ কী, বাণিজ্যিক ব্যাংকের কাজ কী, কেন্দ্রীয় ব্যাংক কী কী কাজ করে, বাণিজ্যিক ব্যাংক কী কী কাজ করে, এগুলা থেকে প্রশ্ন আসে, গ ঘতে প্রশ্ন আসে, ঠিক আছে? এছাড়া এখানে বাণিজ্যিক ব্যাংকের একটা ঋণ সৃজন প্রক্রিয়া আছে, কী আছে? ঋণ সৃজন প্রক্রিয়া আছে। তারপরে এখানে অনলাইন ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং আছে, এটাও ইম্পর্টেন্ট, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং। তো এই হচ্ছে তোমাদের দশম অধ্যায়ের পড়া। তো আচ্ছা, যদি আমি সময় পাই তোমাদের নবম এবং দশম অধ্যায়ে আমি আরেকটা ক্লাস নিব, যদি আমি পরবর্তীতে সময় পাই ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে পরের সপ্তাহে নতুন রুটিনে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।